আপনারা দেখছেন সব থেকে বড় ডান্স রিয়েলিটি শো এএফ ফিল্ম প্রোডাকশন প্রেজেন্টস ডান্স ডান্স নাচো তো দেখি সিজন থ্রি। নাচবো এখানে দেখবে ওখানে। পাওয়ার্ড বাই এসআর কম্পিউটার সেন্টার। আর আমাদের মিডিয়া পার্টনার হলো তার টিভি এবং সিটি কেবিল। আর আমাদের স্পন্সর হলো তাজ স্ক্রিন ফ্লেক্স। এবার ডেকে নিচ্ছি বজবজ থেকে নিশাকে, ওর জন্য একটা বড় হাততালি হয়ে যাক। সোমা ম্যাম, আপনার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আর নিশা সম্পর্কে কিছু বলার নেই, কাজে একটা কুট্টি মেয়ে, একটা পুতুল মেয়ে, খুব সুন্দর লাগছে। ড্রেসটা সুন্দর, জুতো সুন্দর, মেকআপ সুন্দর, একটা পুতুল নেচে গেল, খুব ভালো হয়েছে। আমি তোমাকে 10/9 দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। এবার চলে যাব ময়ূর স্যারের কাছে, কেমন লাগছে? ওর ডান্সের কোনো কথা নেই। আর সব থেকে বেস্ট ওর কিউটেস্ট পার্ট ছিল পেরে পিয়া কি আহা কি আহা পার্টটা তো পারফেক্ট টাইমে ধরেছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো খুব সুন্দর ছিল। ও কিন্তু বুঝতে পারছে না আমি কি বলছি। তোমার বোঝানো দরকার নেই, তুমি যেটা করছো সেটাই করে যাও। আর অল দ্য বেস্ট। অ্যান্ড তোমাকে আমি 10/9 দিলাম অনলি ফর দ্যাট আহা। বড় বড় লোকেরা এই জিনিসটা ধরতে পারে না। থ্যাংক ইউ স্যার। প্রকাশ স্যার, আপনার কেমন লাগলো? নিশা, বহুত হি আচ্ছা লাগা, বহুত কিউট আর সুইট পারফরম্যান্স। আর এক ওয়ার্ড ইউজ করনা চাহুঙ্গা, আপ আচ্ছে ডান্সার হি নি, বহুত আচ্ছে আর্টিস্ট হো। ইয়ে এক বহুত আচ্ছা কোয়ালিটি মুঝে আপনে দিখা কি আপ বহুত আচ্ছে আর্টিস্ট হো। মতলব একদম নপা তলা স্টেপ বহুত আচ্ছা সে কিয়া আপনে। আর জেসা ময়ূর স্যার নে বাতায়া না, মানে ভি ও নোটিস কিয়া, এক ছোটা সা হাসি থা উসকো ভি আপনে পকড়া। তো ইউ আর ভেরি ট্যালেন্টেড, অল দ্য ভেরি বেস্ট। আর মানে নিশা কো দিয়া হ্যায় 9/10। আমি কিছু কিছু পয়েন্ট ধরেছি সেগুলো, যেগুলো হচ্ছে তুমি বাচ্চা বলে তোমাকে বলা উচিত, যাতে তোমার পরবর্তীকালে তুমি সেগুলোকে মেক ওভার করো। তুমি যখন পারফরমেন্স করছো তখন তুমি একটু গান গিয়ে করো প্লিজ, মানে লিপসিংটা দেওয়ার চেষ্টা করো, হ্যাঁ, আর হেসে হেসে করো। কখনো তাকাবে না যে জাজেস কি দেখছে বা কি বলার চেষ্টা করছে বা অডিয়েন্স কি রিয়াকশন করছে তার দিকে, ঠিক আছে? এছাড়া তোমার ভালো হয়েছে, খুব ভালো হয়েছে নেওয়ার ভাই, আশা করছি পরে আরো ভালো হবে। আমি তোমায় দিচ্ছি 15/20। থ্যাংক ইউ স্যার। যাও তোমরা এবার নিজের জায়গায় গিয়ে বসো। এবার ডেকে নিচ্ছি বেলেঘাটা থেকে অদিতি।
ওর জন্য একটা বড় হাততালি হয়ে যাক। सुना है तेरी अखियों से बहती है नींदे और नींदों में सपने, कभी तो किनारे पे उतर मेरे सपनों से, आजा जमीन पे और मिल जा कहीं पे। अखियों की सुन, जाने तू कहाँ है, उड़ती हवा पे तेरे पैरों के निशान देखे। जाने तू कहाँ है, उड़ती हवा पे तेरे पैरों के निशान देखे। सुरीली अखियों मारे सुना है तेरी अखियों से, सुरीली अखियों मारे सुना दे जरा अखियों से। আপনার কেমন লাগলো? খুব ভালো লেগেছে অদিতি, তোমার পারফরমেন্স ভীষণ ভালো। আর আমার সব থেকে ভালো লেগেছে ধরা ছাড়াটা, যখন তোমাকে তুলছে যখন ছাড়ছে এই টাইমিংটা খুব ভালো লেগেছে। চেষ্টা করো ভবিষ্যতে আরো ভালো হবে। থ্যাংক ইউ ম্যাম। আমি তোমাকে 10/9 দিলাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। প্রকাশ স্যার আপনার কেমন লাগলো? প্রকাশ সিং, আদিতি বহুত আচ্ছা লাগা মুঝে ডান্স, ডান্স মে কেমিস্ট্রি বহুত আচ্ছা থা, বাট উসকে লিয়ে থোড়া এক দুসরে কো জাদা দেখা করো। और कुछ कुछ चीज़ें हैं जो मैं बता रहा हूँ ध्यान रखना, जब आप ये डांस स्टाइल करते हो हैंड मैक्सिमम टाइम ना ऐसे रहता है जो नहीं रहना चाहिए, और हैंड के सारे फिंगर्स भी खुले नहीं रहते, ये इसका सही पॉइंट होता है, वो बहुत ज़रूरी है, और पूरा खुल के करना बहुत ज़रूरी है। ठीक है, बाकी आपने बहुत अच्छा किया, ऑल द वेरी बेस्ट। थैंक्स सर। स्कोर मैंने दिया है 8/10। थैंक यू सर। मयूक सर आपका कैसा लगा? খুব ভালো ছিল। মেইন হচ্ছে ট্রানজিশনস, যখন একটা স্টেপস থেকে আরেকটা স্টেপসে ট্রানজিশন করছি ওই পার্টটা একটু সবসময় মাথায় রাখতে হয় যখনই আমরা কোনো কাপল ডান্স করছি। অ্যান্ড থ্যাংকস টু তোমার ব্যাকআপকেও, ও ছিল খুব ভালোভাবে ট্যাকেল করেছে, কিছু কিছু জায়গা বোঝা যাচ্ছিল যে স্কিট করে যেতে পারে, বাট ও খুব সুন্দরভাবে এটাকে ট্যাকেল করেছে যে অপোজিট পার্সন যারা আছে তারা বুঝতে পারবে না। সো তোমার জন্য আগে আমার ক্লাপ, খুব ভালো, আর খুব ভালো। সবই ঠিক বলেছে। তো তোমাদের মধ্যে একটু মানে আন্ডারস্ট্যান্ডিং এর একটু প্রবলেম ছিল, কিন্তু তুমি মেকওভার করেছো তোমার। আমি তোমাকে দিলাম 17/20। থ্যাংক ইউ স্যার। ডেকে নিচ্ছি গ্রুপ এর বামনঘাটা থেকে পুষ্পিতাকে, ওর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। Thank you.
हमें प्यास दिल में तलाश हो तो हमें बहुनर में चुनी में दाग सिंह में आग सास हमें कहा गर में পুষ্পিতা তোমার পারফরমেন্স খুব ভালো। তোমার পারফরমেন্সের মধ্যে বেশ একটা এনার্জি ছিল যেটা আমার ভীষণ ভালো লেগেছে। ম্যাম স্কোর ওকে আমি দিয়েছি 10/9। থ্যাঙ্ক ইউ প্রকাশ স্যার। কেমন লাগলো এই ডান্সটা? পুষ্পিতা जैसा दीदी ने बताया मुझे भी अच्छा लगा आपका डांस, लेकिन कुछ कुछ मिस्टेक्स लगा मुझे। थोड़ा खुल के करना है और डांस खुल के करना जरूरी है। कॉन्फिडेंस थोड़ा लो था, कॉन्फिडेंस और ज्यादा हो सकता है। पुष्पिता को दिया है 7.5। थैंक यू सर। मयूख सर আপনার কেমন লাগলো? বাজেট আমরা বললো সেটা মাথায় রেখে চলতে হবে। আর আরেকটা জিনিস যেটা আমার মনে হলো, তোমাকে না প্রচন্ড গান শুনতে হবে, ঠিক আছে? কারণ কিছু কিছু জায়গায় মনে হচ্ছিল তোমার এটা কি হবে, পরের স্টেপে কিছু ভাবছো বা কিছু মনে চাই। এক্স্যাক্টলি না, তো ওইটা তোমাকে মেনটেন করতে হবে। সো গানটা যত শুনবে তত তুমি ইজি হবে তোমার কাছে ডান্সটা আরো ক্লিয়ার হতে। আর তো সব বলে দিয়েছে, আর আমি তোমাকে 10/7 দিলাম। থ্যাংক ইউ স্যার। এবার চলে আমাদের ক্যাপ্টেন অভিজিৎ স্যার কাছে। স্যার আপনার কেমন লাগলো এই ডান্সটা? দয়া করে আপনি নড়াচড়া বন্ধ করবেন, এটা আমার হবি। আর কি কি হবি আছে আপনার? আমার প্রথম হবি থুতু ফেলা, দ্বিতীয় হবি নড়া, আর চতুর্থ হবি তোমার সাথে পাঙ্গা নেয়া। আচ্ছা, পাঙ্গা তো চলতেই থাকবে আমাদের দুজনের শত্রুতা, ঠিক আছে? তো আমি পুষ্পিতার মাস্টার দিয়ে তারপর আবার যুদ্ধ হবে আমাদের। ওয়ার্ড হবে, হ্যাঁ আমাকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, ছেড়ো না, ধরে রাখো একদম শক্ত করে। পুষ্পিতা তোমার ড্রেস আপ খুব ভালো হয়েছে, আর অর্নামেন্ট গুলো খুব ভালো বেশ জয়জয় করছে একেবারে, ব্ল্যাক ডায়মন্ড। তো কিন্তু আমার যে স্যাররা যেটা বললো সেটা মাথায় রেখো, জায়গায় জায়গায় তুমি একটুখানি মনে করছিলে, চিন্তা ভাবনা করছিলে কি করবো পরেরটা কি করবো। আর পুষ্পিতাকে বলবো আরো ভালো করে পারফরমেন্স করো একদম ফক্কর সিং এর মতো, ঠিক আছে? তো আমি তোমায় দিচ্ছি 16/20। থ্যাংক ইউ স্যার। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট এপিসোডে, আর দেখতে ভুলবেন না ডান্স ডান্স আসলে নাকি সিজন 3। আর ফক্কর সিং কে ক্যাপ্টেনের কথা শুনে বলছি, নলা গব্বর সিং বলতে, বাই।